আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোড ট্রিপ। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই মিলে আমরা গিয়েছিলাম কোলড্রিং আমার মেয়েকে পিক আপ করার জন্য। আলাস্টা ইউনিভার্সিটিতে এটা লেখাপড়া করতো। COVID-19 জন্য ইউনি বন্ধ হয়ে যাওয়ায় আমার মেয়েকে পিক আপ করার জন্য গিয়েছিলাম। তাই আমি আমার ফ্যামিলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আপনারাও এনজয় করবেন আশা করি। আমার বাসা থেকে বের হয়ে যখন রওনা দিলাম প্রায় 1 hour 15 minutes লাগে কোল্ডেন যেতে আলাস্টা ইউনিভার্সিটি। লং ড্রাইভ আমি খুবই পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ফ্যামিলি ব্লগ। আমার খুবই সুন্দর জায়গা। এই তো প্রায় আমি এসেই গেছি কোল্ড্রিঙ্কের পাশে। এখন আমি মেইন গেটের দিকে গেছি আলাস্টা ইউনি। এখন আমার হাজব্যান্ডকে টিকিট আউট করা ইউনিভার্সিটি দিতে ঢুকার জন্য। এই তো আমরা ইউনিভার্সিটি ভিতরে ঢুকে গেছি। এখন আমার মেয়ে যে হোস্টেলে থাকে সেদিকে ইয়ে করছি। এই তো আমরা চলে এসেছি আমার মেয়ের কন্ডিশনে। আমার মেয়েকে পিক আপ করার পর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চ শেষ করার পর আমরা চলে যাই একটা পার্কে। সেখানে আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় টাইম পাস করি, ওরা খুবই আনন্দিত। এরপর আমরা বাসার দিকে আবারও রওনা হয়ে গেলাম। আশা করি আপনারা আমার ব্লগ পছন্দ করবেন। সো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আবারও ভিডিও নিয়ে আসব, আপনাদের সাথে থাকব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার লাভলি ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।